এক মিনিট, কাজের লোক আর বাড়ির লোক এক জায়গায় বসে খাবে সেটা ভালো দেখায় না। মিনি খাবে, মিনির হেল্প লাগবে, মিনি ওখানে বসতে পারে। তুমি ওখানে কেন বসবে? এটাকে এসে বসুন। ছোটু, আমি তো সেটাই বলছি, এখানে তো জায়গা আছে, এদিকে চলে এসো ছোটু। যদি খেতে হয় আমি রোশনাইয়ের সাথে ওখানে বসেই খাবো, কারণ বাড়ির বাকি সকলে রোশনাইকে যে চোখে দেখে আমি সে চোখে দেখি না বাদশা, এটা তুই আজও বুঝলি না। চলো রোশনাই, আমরা একসাথে খাই, এসো চলে এসো। কি হচ্ছে নাকি দাদা? তুই তো বাড়ির বড়, তুই অন্তত এখানে বস না। রে বাবু, আমি ওখানেই বসবো, একদম ঠিক জায়গা। দাদা আপনি ওই টেবিল একটু ভোগ দেওয়ার ব্যবস্থা করুন। কি হলো রোশনাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাদের সাথে খেয়ে নাও। না ছোটু, আমি খাবো না। খাবারটা খেয়ে নাও, না খেলে উইক হয়ে যাবে, তারপর আমাদের সবার ঝামেলা বাড়বে। না, প্রথম থেকে যদি ভদ্রভাবে থাকতে তাহলে এত অপমান সহ্য করতে হতো না। তুমি আমার মাথা হেট করেছ, তুমি আমার বাপের বাড়ির সূত্রে এই বাড়িতে এসেছ, গরিমা কদিন বাদে এই বাড়ির বউ হয়ে আসবে। আসার পর থেকে একটার পর একটা কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারি যার কোনো জবাব নেই। লজ্জা করে না তোমার? হাতে শাখা পলা, মাথায় সিঁদুর দিয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ হাজবেন্ডের কোনো ঠিক ঠিকানা নেই। কে হাজবেন্ড আমরা কেউ জানি না। ভগবান জানে আদৌ তোমার হাজবেন্ড আছে কিনা। একটা ফোন নাম্বার দেয়া হয়েছে, সেই ফোন নাম্বারে হাজার বার ফোন করলেও ফোনটা লাগছে না, কেন? ওর হাজবেন্ডের ফোন নাম্বারে ফোন করলে একবারও ফোন লাগছে না, কেন? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।